পোকেমনের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আগের এপিসোডে আমরা এই জাহাজের মিস্ট্রিটা জানতে পারছি আর পোকেমনওয়ালার আমরা রহস্যটাকে ভেদ করবো যে তার পোকেমনকে কি নিয়ে চলে গেছে। তার আগে আমরা আবার রিপেলস মেরে নিয়েছি। হ্যাঁ, রিপেলস ব্যবহার করতে আপনাদেরকে লাগবে। আর আমরা দেখেছিলাম যে দরজা বন্ধ ছিল, এবার আমি চুপচাপ করে যাই আর এই দরজাটা এখন খুলে গেল। তো আমরা দেখি এখানটা তো এটা বন্ধই আছে, আবার এই রুমটা এমটি। তো চুপচাপ করে যাইতে থাকি আর আমাদেরকে আজকে এখানকার এই জাহাজের রহস্যটাকে রণ করতে লাগবে। আপনারা প্লিজ লাইক শেয়ার আর তার সঙ্গে কমেন্ট করবেন, আর এরকম কন্টেন্ট দেখার জন্য আলাদা ইউটিউবারগুলোকেও সাপোর্ট করবেন। তো ভিডিওর গেম প্লে একটু বড় হচ্ছে, কেন কি আমাকে রাস্তা খুঁজতে হবে ঠিক মতন। গেম প্লে 18 মিনিটের করে বড় হয়ে গেছে, এই জন্য ক্ষমা করে দিও। আর আমার আস্তে আস্তে সব কিছুই ভালো লাগে আমি যাইতে যাইতে। তো এখানে একটা ট্রেনার আছে, তার সঙ্গে স্কিপ করি ব্যাটেল। আর তার আগে আমার পোকেমনগুলোকে দেখি। তো পিকাচুকে আগে রেখি, কেন কি সেলার। আর এইখানটা রিটেরি মনে হয় আমার লাগতেছে গিয়ে যে এখানে তার কাছে ওয়াটার পোকেমন আছে, ওই জন্যই আমি লাগলাম। কিন্তু তারপরে আমি জানতে পারলাম যার কাছে ওয়াটার পোকেমন না, তার কাছে ড্রাগন টাইপ পোকেমন আছে। আর আমার পিকাচুর হেলথ অনেক কমাই দিয়েছে, এই জন্য আমি পলি কিনে আসবো। পলি আইস বিম দিয়ে শেষ করে দিবে, তা সুপার ইফেক্টিভ হয়ে গেলো। আর আমি কি কাট করে দিলাম, আমার সঙ্গে লড়াই অত দরকার না, মেন জায়গাতে যাই লড়াই করতে লাগবে। তো আর একটা ট্রেনার, আর আমরা পিকাচুর হেলথ তো দেখছিলাম অনেক কম, অনেক অল্প আছে দেখে আর কি করবো। তো আমি বালবার সরকে নিয়ে আসছিলাম, মানে আইরিস সরকে, সরি ক্ষমা করে দিও আমাকে ঝাঁটায়। তো এতে ঝাড়াই দিলাম, আর এদের সঙ্গে আমি অত ব্যাটেল করার ইচ্ছা নেই, আমার অত মুডও নাই নর্মাল ট্রেনারদের সঙ্গে। আর রিপেল ব্যবহার করতেছি, তো ম্যাক্স রিপেল আছে আমার কাছে। আমাদেরকে কেন অপেক্ষা করতে লাগবে? তো আমাকে এখান থেকে যাবো না, এদের সামনে যদি এসে যাই তাহলে পরে আমাকে এরা ধুয়ে নিবে। ওই জন্য এখন আমাকে চুপচাপ করে যাইতে লাগবে নিচের দিকের মধ্যে। দেখি এখানে SSNM এর মধ্যে আবার ভয়টেল, এবার আমি চুপ করে যাই। হ্যাঁ ভাই, যে গেলাম এর দিকে। তো উপরের দিকে যাই, দেখি কেউ কুড়ি বাবা দেখছি খুব ভালো। বাপরে, অনেক ভয়ানক ছিল, এই যে কী দেখতেছি আর মামা কী দেখতেছিলাম আমি বুঝতে পারলাম না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে দেন। তো এখানে কিছু ভুল কিছু আছে, এখানে কিছু আওয়াজ হচ্ছে। আমাকে চুপচাপ করে এই জায়গাটা যাইতে লাগবে, দেখতে লাগবে কি কি আছে না আছে। হ্যাঁ, পোকেমনের মতন আওয়াজ, এখানে পোকেমনের আওয়াজ পেলাম আমি কি হয়। এই ক্রিটের মধ্যে পোকেমন আছে, কি ব্যাপার স্যাপার। এখানে কেউ আসতেছে, আমাকে লুকাতে লাগবে, আমাকে দেখতে লাগবে আর অপেক্ষা করতে লাগবে। আমাকে তার আগে এই জায়গাটা চাবিটা নিয়ে আসতে লাগবে। আমাকে আগে এটাকে খোলার জন্য কিছু তো লাগবে। তো আমি চুপচাপ করে ওই রুমের মধ্যে যাই আর চাপি নিয়ে আসি, আর ওকে দেখি ওই সেলারকে যদি মারতে পারি নাবিকটাকে। বাপরে, জানি না যে মামা করতে ছিল যে কী হবে তার সঙ্গে। এই রুমের মধ্যে দিকে ছুঁই লেগেছে। বাপরে, এটা পোকেমন না পোকে বল, চল নিয়ে নিই কী জিনিস এটা। পোকে বল না কি, বাপরে এটা তো ভোল্টর্প। তো হলটপের সঙ্গে ব্যাটেল করবো। তো আইরিসর গাছটা পোকেমনের জন্য আমাদের কিছু হবে না, কিন্তু এক্সপ্লোজন মারি দিলে পরে শেষ আমরা। এক্সপ্লোজনের ড্যামেজ অনেক হয়, কিন্তু একে হারাই দিয়েছি আমার দুইটা হিটের মধ্যেই। তো শান্তি করে লড়াই করতেছিলাম। তোমার কাছে পোকেমন তাতে যাও, চেস হোয়াট ইউ মিন ড্যাট টার্ন অ্যাওয়ে মে। হ্যাঁ হ্যাঁ, কী বলতেছো, ট্রান্সলেট করতে দাও। হ্যাঁ, মেনে বড়া কিয়া, তুমি এখানে কে করতে এসেছো? এটা আমার জায়গা, আমি লেফটেন্যান্ট সার্চ, আমি সবচেয়ে খতরনাক ট্রেনার। তুমি এই জায়গাটি এসেছো, আমি তোমাকে ছাড়বো না, এটা আমার জাহাজ। কী বলতেছো, এই জায়গাটা আমার ভয় লাগতেছে, তুমি চলে যাও এখান থেকে, তুমি চোর না আমি জানি। হ্যাঁ, তুমি আমাকে চোর ভাবতেছো, কিন্তু আমি ইন্টারন্যাশনাল ক্রাইম লর্ড। হ্যাঁ হ্যাঁ, আমি জাহাজে দিয়ে সব পোকেমনগুলোকে চুরি করে আন্ডারওয়ার্ল্ডে বিক্রি করে দিই। তুমি আর কিছু করতে পারবে না, আমার মতন কেউ নাই, বুঝলেছি? তুমি তোমার মতন হঠাৎ ছাড়া ট্রেনার কী করবে? তুমি কী বলতে চাও, আমি তোমাকে ধরে দেবো পুলিশের দিকে? হ্যাঁ, তুমি আমাকে ধরবে পারছে ধন, আমি এখানে পুরো 20 বছর ধরে কাজ করি। হ্যাঁ, ইউজ প্রোটেক্ট থান্ডার, এই বাচ্চাটাকে শেষ করে দাও। পালিয়ে গেল এখান থেকে,
কিন্তু আমার পোকেমনগুলোর থেকে পালাইতে পারবে না। আমার ম্যাগনেমাইট সব রাস্তায় আছে, আর জাহাজে ছড়িয়ে আছে। এক একটা ম্যাগনেমাইট সিসিটিভি ক্যামেরার মতন কাজ করবে। তো আমাদেরকে ওল্টানের থেকে মানে এই ম্যাগনেটাইটের থেকে বাঁচতে লাগবে। আর হ্যাঁ, এটা যদি ওল্ড ভার্জানে আপনারা খেলতে তো ম্যাগনো ওল্টার থেকে বাঁচাতে লাগতো, কিন্তু আপনারা চুপচাপ করে যেতে পারবেন, কেন কি 100 লেভেলে তখন ছিল। আর এইটার এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে এই আপগ্রেডের মধ্যে। এটা ফুল ভার্জানের, এটা সেকেন্ড পার্টের মধ্যে, যেখানে অন্য অরিজিন স্টোরি দেখানো হবে। তো এই গেমটাও আমরা খেলবো এই গেমটা আমরা শেষ করার পর। হ্যাঁ, এটা তো বাইরের দিকে আমি এসে গেলাম এক্সিটে। হ্যাঁ হ্যাঁ, কি লাগছে আছে জন, আমি তোমাকে এখন চার্জের দিকে ফেরিয়ে দিব, তুমি কিছু করতে পারবে না। আমি সেরা, তুমি ছোট বাচ্চা একটা, তোমাকে এখন আমার জাহাজের দিকে ফেলে দিই, দেখতে পারি তুমি কি বাঁচবে না করবে না। এখন ফলে ইলেকট্রো ইউস ইলেকট্রিক প্যাঞ্চ বলি, এখন আমি যা পরীর কাছে। আমরা জলের ভিতরে, পরি তুমি তো সবাই নিঃশ্বাস নিতে পারবে, আমি কি করবো, আমাকে নিঃশ্বাস আটকায় রাখতে লাগবে। বোনাস চ্যাপ্টার শুরু, এভলিউশন। তো আমাদেরকে চুপচাপ করে যাইতে লাগবে। আর তার আগে আমাদেরকে পোকামনের হেলথ দেখতে গেছিলাম, কিন্তু সরি ডেক্সটা অন করে দিয়েছি। তো ঠিক করে দেখি পলিকে এখন আগে রাখি, কেন কি এই জায়গাটা আমাদের পলিকে আমরা এভলিউশন করবো, এই জন্য এভলিউশন চ্যাপ্টার এটা। আর জাহাজের মধ্যে যেতে থাকি। একটা ছোট পোকে বল, আরে ওই পাশে কি ওটা মিষ্টির মতন দেখা লাগতেছে, মিষ্টি নাকি এটা, দেখি তো মিষ্টি কেন কী করতেছে। মিষ্টি তুমি এটা কী করছো, হ্যাঁ এনে কেন এসেছো তুমি, আমি ধরার চেষ্টা করবো, কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি একে ধরতে পারবো না, কেন কি আমি ভাবছিলাম হিপনোটাইজ করে পোকে বলতে ধরবো। আর তার সঙ্গে আমি অল্প মানে বডি স্ল্যাম মুভটা ব্যবহার করবো, কিন্তু এত জোরে বডি স্ল্যামটা হয়ে গেছে যে ও একবারে বুঝি না কী হয়ে গেলো। আর এখানে আমাদের শাইনি পোকেমন চেড়ে গেলো, একটা এরকম মিস্টেক কোনোদিনও করবো না যে শাইনি পোকেমন যদি থাকে তাহলে পরে এটাকে ধরার চেষ্টা করবো। আর আমার ওটা নিয়েও কোনো লাভেতে না, কিন্তু আগে থেকে ওয়াটার টাইপ পোকেমন আছে। ও গ্যারিডাসটা কি শাইনি হবে নাকি, দেখি হেলো গ্যারিডাস। তো আর একটা পোকে বলকে নিয়ে নিই। তো আমরা এভলিউশন ক্রোল পাইলাম, এটা লাস্টে যে অনেক ব্যবহার হবে এটাও জানতে পারবেন আগের এপিসোডগুলোতে। বটার স্টোন। তো আমরা পলিকে এভলিউশন হয়ে গেল, মানে পলি দেখি কি এভলিউশনে হইতে পারে। আর শান্তি বচন আমাদের পলি বিকশিত হয়ে গেল, আমাদের পলি বিকশিত হলো। ডুম ডু ডুম ডু ডুম ডু ডুম ডু ডুম ডু ডুম ডু 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 ডু, আমাদের পলি বিকশিত হয়ে গেল। তাদের নামটা পড়বো না, তারপরে পলি ওয়ার্থে। ওয়াও, ফাইটিং টাইপ পিওর ফাইটিং এন্ড ডাইনামিক পাঞ্চ। ইয়েস, ডাইনামিক পাঞ্চ আমি শিখাবো আগে, ডাইনামিক পাঞ্চ আমি কিসের বদলে ব্যবহার করি। হ্যাঁ, বডি স্ল্যামের বদলে ডাইনামিক স্ল্যাশ ব্যবহার করবো। আর ডাইনামিক পাঞ্চ, সরি ডাইনামিক পাঞ্চ। আর একটা মুভ আসবে এখানটা, যেটা থাকবে ক্যারাটে চপ, আমার ক্যারাটে অনেক ভালো লাগে। আর ডাইনামিক পাঞ্চের অ্যাকুরেসি অনেক কম, ওই জন্য আমি ডাইনামিক পাঞ্চকে ডিলিট করে দেবো, কিন্তু পাঞ্চটা যদি একবার লাগে তাহলে পোকেমন শেষ অন্য পোকেমন। কিন্তু অ্যাকুরেসি অনেক কম, ওই জন্য মেন মেন ব্যাটেলে যেখানে দরকার হবে এখানে আমরা এই পারবো না। তো সিট হয়ে গেলো, তো চলুন আমরা এখন আবার জাহাজের ভিতরে যাই। এভলিউশনের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো, তো জাহাজে হ্যাঁ বাঁচি যেমন ফাইল নেই আমার ঠিকই বাঁচতি, তুমি আবার এঁচে গিয়েছো, তো তোমার কী হবে, আমি এখন তোমাকে ছাড়ব না। হ্যাঁ দেখি এবার কে কাকে বাঁচায়, তোমার লাগছে তুমি পারবে আমার ইলেকট্রিক ফাউকে মনে ঠেকায় হয়ে যাক ব্যারু। তো ব্যাটল করার জন্য আমরা রেডি আছি, এবার ইলেকট্রিক টাইপ পোকেমনের থেকে তাহলে উইক থাকবে আমাদের পলি। আর কারাটে চপ দিয়ে আমি এখানে তাকে হারাতে পারবো না, তাও চেষ্টা করবো যে পারি কি না। ইয়ে, একটুখানির জন্য সুপার এফেক্টিভ হইলো, কিন্তু থান্ডার ওয়েভের জন্য এই জায়গাটা আমাদের পোকেমন প্যারালাইজ হয়ে যায়।
আর তার সঙ্গে আটকায় যায় আমাদের মানে পোকেমনের মুভগুলো একটু, আর স্পার্কল বাপরে স্পার্কল দিয়ে আমাদের হেলথ অনেক কমায় দিল, মানে একটু না সুপার ইফেক্টিভ তো হইলো। আবার কালারে চাবার পোকেমন সেচ, কিন্তু মেন প্রবলেম হবে আমাদেরকে ইলেকট্রোকে হারাইতে, কেন কি মানে ইলেকট্রাবাস সার্চ চেঞ্জ করতেছে এখন, ইলেকট্রাবাসকে হারাইতে আমাদের অনেক অসুবিধা হবে। তো আমি কি পোকেমন চেঞ্জ করব কি চেঞ্জ করব না তো বুঝতে পারছি না, তো এখন আমি চেঞ্জ করব না আপাতত, যে পোকেমনটা আছে ওইটা গেলে কি ও চলুন। বাপরে খুব রাট চাপ দিই, দেখি পারি নাকি পলি, তুমি আমার ইচ্ছা ট্রাই করো, তোমাকে আমি বের করে আছি। আমাদের পলি ডিফেন্স মেকানিজম অনেক খারাপ, তাও পলি অনেক হেলথ কমাই দিচ্ছে, কিন্তু এখন যদি থান্ডার বোল্ট যদি দেয় তাহলে আমরা শেষ হবো। আর দিল থান্ডার ওয়েব, এটাও খতরনাক মুভ থান্ডার ওয়েব। আর আমাদের পোকেমন নেড়ে 21 হেলথ মার, আর কি করবো রে ভাই বোঝা যাচ্ছে না। আর আমি ওভার দেখতে নিয়ে তো কেন করতেছি ধর, আজকে সবই খামো করে দিও, কেন কি আগের রবিবারে ভিডিওটা দিতে লাগতো, ওই জন্য ভয়েস রেকর্ডিং ঠিক মতন করি নাই, আর এই জন্য আমি এখন এসেছি। আর ঠান্ডা সরি শক ওয়েবের থেকে আমাদের শেষ করে দিল, তখন আমাদের কালে একটা পোকেমন লাগবে যে হচ্ছে বালবাসর, একমাত্র বালবাসরই এখন হারাই দিবে না, আর চিন্তা করার কোনো দরকার নাই। তো বালবাসর, আরে বালবাসর বলি কেন, আইরিসর, মাই মিস্টেক ভাই মাই মিস্টেক। আর তার সঙ্গে খুবই ধুরন্ধর সব কিছু, আরে বাপরে এখনও আমাদেরকে থান্ডার ওয়েভ দিয়ে দিল ভাই, পয়ারাইজার করে দিচ্ছে থান্ডার ওয়েভ দিয়ে, কিন্তু রেজাল্ট দিয়ে দেখি সুপার ইফেক্টিভ। আর তার সঙ্গে তাও সুপার ইফেক্টিভতে এত সুপার ইফেক্টিভ চলবে ভাই, সুপার ইফেক্টিভ ভাই অনেক সুপার ইফেক্টিভ। আর একবার ঠান্ডার শক, তারপরে হেলথ তো যাচ্ছে ওটা নট সো সুপার ইফেক্টিভ। এবার আমার একবার পেট্রোল ড্যান্স দিয়ে আমাকে মানে তখনই পেট্রোল ড্যান্স দিয়ে দিতে লাগতো, তাও আমি রেজাল্ট ভাবলে তাও হেলথ অনেক হইল না। ইলেকট্রাবাস একটা কুল পোকেমন, আর মানে ফাইনাল স্টেজটাও কুল ফর পোকেমন। এবার তারপরে আর বুঝতে পারতেছি না যে আর কী করবো, যে লিউটেন্যান্ট সার্জ হারিয়ে দিল, আমার হারিয়ে দিলে আমি আর কী করবো ভাগু, ভাগার নতুন স্টাইল মনে হয়। তো চলো পোকেমনগুলোকে বাঁচাই, আর আমি পেয়ে গেছি চাবি এসএস কি, তো আমাদেরকে যাইতে লাগবে আবার ওই দিকের দিকে যেখানে আমরা যাই সব পোকেমনগুলোকে বের করবো। তার আগে আমরা তো বাপরে আমরা এখন কী করবো রে, আমাদের বসকে হারাই দিল, ভুলুন না আমাদের অন্য বসটা আমাদেরকে পয়সা দেবে, তাও চলো একে আমরা ধরি এটা করি। আমাদের আমাকে এখন পুলিশ কিরাইকে নিয়ে আসতে লাগবে যদি না রাখি, কিন্তু বুঝলাম না এই কয়টা আমাকে না পিটাই মাইরে দিতে পারতো আমাকে, কিন্তু হ্যাঁ পোকেমন ইউনিভার্সে আমাদের পুলিশ দরকার হয়। আর আমি বলবো যে পোকেমন শিবের মধ্যে পুলিশ একদমই বেকার, আর গেমের মধ্যেও, কেন কি সব কাজ তো আমাদের হিরোগুলাই করে, আর তার সঙ্গে পুলিশ যেরকম রিয়েল লাইফে দেরি করে আসে ওরকম মুভিতেও দেরি করে আসে, আর এইখানেও দেরি করে আসে। তো চুপচাপ করে আমরা যাই, দেখি আমাদেরকে যাইতে লাগবে। আর এই এসএসএনএর জায়গাটা অনেক অনেক ভুল ভুলাইয়া মুভির মতন, মানে আরে ভুল বলে আরে ফ্রেন্স দিয়ে দিলাম, ধ্যাট ব্যাঙ্ক বেকার বেকার করে দিলাম, এমনি ধ্যাট ব্যাঙ্ক আমাকে মিউট করতে লাগতো এই জায়গাটায়। বাপরে এখন আমি পুলিশকে ডাকবো কোথার থেকে, পুলিশ পুলিশ কোথায় আছো পুলিশ প্লিজ, তোমরা যদি পুলিশ জানি থাকো তো কমেন্ট করে দাও পুলিশ আমি আসতেছি, আরে মিয়া বিবি রাজি তো ক্যাকরে কাজি আমি আসতেছি রে, পুলিশ পুলিশ প্লিজ তাড়াতাড়ি কোথায় পুলিশ রে ভাই, বাপরে এত দূরে পুলিশ লুকায় আছে, পুলিশ পুলিশ কি হয়েছে, ও সরি মানে কি হয়েছে, তোমার কি বই দেখেছি এসেছে নাকি চুরি হয়েছে নাকি, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তো চলো পুলিশ পেয়ে গেছি, আর ভট করে পুলিশ ভয়েস চেঞ্জ হয়ে গেছিল, ওটা টেকনিক্যাল ফল ডিফল্ট, আরে বাবু রে তাতে চলো বাঁচাও, নো 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 না কেতে পেয়ার। আর বাপরে এই জিনিসটা বেকার যে রিপেলস 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 অনেক দরকার, কিন্তু আমি আবার রিপেলস মারে দিলাম, কিন্তু গুলো গাছ আবার আসে সাইডে ডাটা ডাগুড়ে ডাটা ডা বাবা বাবা বাবা। বন্ধুরা আজকে একটু এক্সাইটমেন্টের মধ্যে আমি বেশি ভয়েস ক্লিপ ব্যবহার করে দিয়েছি, আর 18 মিনিট বাপরে এইভাবে ভয়েস ওভার করতে করতে আপায় যাই।
আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, তার সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে ভাবলে সত্যি জাহাজটা অনেক বড় আছে, আর তারপরে এটা নেক্সট পার্টটা অনেক বেস্ট পার্ট হবে, কেন কি আমরা দেখবো। আমি যাচ্ছি ওদিকে, তুমি আমার পেছনে আছো। টাটারি এই হতো ছাড়, আমি তোমাদেরকে অ্যারেস্ট করতেছি। টাটি বলো তোমাদের মালিককে। ও নো, তো চলো এখন পোকেমনগুলোকে বাঁচাই, তো দেখি কি হয়। দেখি এও সরি ভুল জায়গায় শিখেছি। তো এখন আমরা কোন জায়গাটা আসি, আমি এটাও বুঝতে পারতেছি না আমি কোন জায়গাটা আছি। কে হো না যাই রে, ওকে মন দেখি রে, টপু মাস্টার রে, হে পেয়ে গেছি। তো স্নোল্যাক্স আমি পেয়ে গেছি, খুব ভালো। আমি তাদের মালিকগুলোকে ডেকে নিয়ে এসেছি, তুমি তাদেরকে দেখবা। আর তোমাকে বাহাদুরি চাইলে আমি দেখছি কি না দিয়ে চলে গেল। তো ব্যাং, আমার পোকেমন মিস্টার ফ্যান ক্লাবের কাছে আমাকে যেতে লাগবে, পোকেমন ওয়ারা ফ্যান ক্লাবের কাছে। তার আরে রেটেরি এখানে অনেক বড় হচ্ছে, ওই জন্য আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, একটু ক্ষমা করে দেবো ফাস্ট ফরওয়ার্ডের জন্য। তো বন্ধুরা, ফাস্ট ফরওয়ার্ড করে কোনো লাভ হলো না, কেন কি গেমটা পুরো ক্র্যাশ হয়ে গেছিলো, আর এই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করি নাই। কেন কি এডিট করার সময় যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে পরে আমার এই ভিডিওর এডিটটার ব্যান মানে খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি আর ফাস্ট ফরওয়ার্ডই করলাম না। কিন্তু আমি যত স্পিডে যাওয়ার চেষ্টা আছে তত স্পিডে যাওয়ার চেষ্টা করে থাকবো, কেন কি আমার ভালো লাগে। তো আস্তে আস্তে যাইতে থাকি, আর অপেক্ষা করুন যে আমি নেক্সট ভিডিওতে আমরা একটা বড় মিস্ট্রি সলভ করবো এই গেমের, মানে নেক্সট রবিবার। আর হার্ড গোল্ডের মঙ্গলবার করেই আসবে, যেখানে হার্ড গোলে আমরা অ্যাডভেঞ্চার তোমাকে এখানে আমরা ধন্যবাদ জানাই, খুবই ভালো সাধারণ। আমি এখান থেকে চো না, আমার তুমি ছবি দিয়ে দাও যার ভাগ্যটা। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। লোডিং এন্ড সার্চ শেষ, চুরি করিয়াছিল। বাপরে লোডিং এন্ড সার্চ, হ্যাঁ ম্যাডাম লোডিং এন্ড সার্চ চুরি ঘটেছিল। কিছু না, এখন অনেক শক্তিশালী হয়ে গেল আপনার লিটল র‍্যাবরা, বিকশিত হয়ে স্ট্রং হয়ে এলাকা যাবে। কেন আমি কেন বিকশিত করিনি, এখন কি হবে হয়ে গেছে, এখন আমি কি করবো, তুমি আমার হেল্প করো না। ওইখানে একটা বাইক রুপাই হচ্ছে, আমার লাক্সারি বাইক নিয়ে যাবা, ব্রিটিশ আমলের বাইক, ব্রিটিশ আমলের বাইক, ব্রিটিশ জামানে, চলো ওয়েলে গেছি, লেটস গো। তো আমরা ব্রিটিশ আমলের বাইক দেব, নেক্সট রাউন্ডে আমরা বাইক রেস করবো। তো তার আগে পোকেবলটা নিয়ে নিই, আর তার সঙ্গে আমাদের চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।